মোনা, কি কি নিয়ে খেতে বসছিস? কি প্রসাদ? গজা? গজা আর কি নিছিস? এতগুলো বিস্কুট, এতগুলো বিস্কুট কেন নিস? ওগুলো কি তুমি খাবা? হুম, এই একার পক্ষে কি এতগুলো বিস্কুট খাওয়া সম্ভব? কেন এতগুলো নিয়ে বসছো? কেন অনেক ক্ষুধা লাগছে নাকি পেটটায়? অনেক ক্ষুধা লাগছে নাকি পেটটায়? হুম, অনেক ক্ষুধা লাগছে? তোমার কি অনেক ক্ষুধা লেগে গেছে খেলা করে এসে? সারাটা বিকাল দৌড়লি, এক ভাব দৌড়ালি, তখন ক্ষুধা লাগেনি? যে এই ঘরে ঢুকলি এই ক্ষুধা লেগে গেল, তখন একটা ভাত খা। না, ওটা ভাত খা মাছ দিয়ে। ভাতের ক্ষুধা লাগেনি না? তাহলে ক্ষুধাটা লাগছে কিসের? ক্ষুধাটা কিসের লাগছে? চিপস খাওয়ার? চিপস খাওয়ার ক্ষুধা লাগছে? এগুলো খাওয়ার ক্ষুধা না তোমার? এগুলো খাওয়ারই ক্ষুধা লাগে, তোমার ভাত খাওয়ার কোনো ক্ষুধা লাগে না? এরে যদি তিন বেলা ভাত না দেয়া যায় তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভাত খাওয়ার কোনো ক্ষুধা নেই, ভাতে কোনো। ও বাবা, এটা খেয়ে তুমি ভাত খাবা? তাহলে তো আমি ধন্য। কি দিয়ে ভাত খাবি? কি দিয়ে ভাত খাবি? মাছ আর তরকারি দিয়ে? এইগুলো যদি সব তোর পেটের ভিতরে যায় তাহলে কি তোর ভাত খা ভাত খেতে পারবি আর? তাহলে কি আর ভাত খেতে পারবি? পেটটা অনেক লম্বা, কই দেখি পেটটা কত লম্বা? পেটটা তো এইটুকু, এইটুকু একটা পেট তোমার, এইটুকু তোমার তো এইটুকু একটা পেট, এর ভিতরে এটা লম্বা কোথায়? খাবার খাবার তো মুখে যায়, খাবার কি পেটে যায়? খাবার তো তুই খাচ্ছিস মুখ থেকে, ও যখন গিলে ফেলো তখন পেটের মধ্যে পড়ে যায় সবগুলো। হুম, সব খাবারগুলো পেটের ভিতরে চলে যায়? মজা খেতে? অনেক মজা? কেমন মজা? অনেক মজা। খাবার আগে কি করতে হয়? আচ্ছা বলো তো, খাবার আগে কি করতে হয়? হাত ধুতে হয়। তুমি কি হাত ধুইছো? ধুইছো? সব সময় খাবার আগে কি করবা? হাত ধুয়ে নেবা, ওকে? এগুলো সব খাবা কিন্তু, হ্যাঁ? আজকে এগুলো সব না খেয়ে কিন্তু উঠবা না, একদম ঠিক তো? ঠিক ঠিক ঠিক।